বন্ধুরা, আমরা এর আগের ভিডিওগুলোতে নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রগুলো সম্পর্কে জেনেছিলাম। এবার আমরা আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস স্যাটেলাইট সম্পর্কে জানব। তোমরা নিশ্চয়ই সবাই স্যাটেলাইট সম্পর্কে কিছুটা হলেও জানো বা এই শব্দটি শুনেছ। তো চলো স্যাটেলাইট সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। স্যাটেলাইটের আরেক নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এটি পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে স্থাপন করতে হয়, অর্থাৎ এটি 36,000 কিলোমিটার উপরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, অনেকটা চাঁদের মতো। স্যাটেলাইট আমাদের কী কাজে লাগে? স্যাটেলাইট দিয়ে মূলত আমরা যোগাযোগ করতে পারি। একটি উদাহরণ দিয়ে চলো আমরা বুঝে নিই। মনে করো তুমি এখান থেকে তোমার বিদেশে কোনো এক বন্ধুর সাথে যোগাযোগ করতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি কী করবে? তুমি নেটওয়ার্ক বা কোনো মাধ্যমে যখন একটি সিগন্যাল বা তথ্য পাঠাও, সেটি কিন্তু চলে যায় স্যাটেলাইটের কাছে, এবং পরবর্তীতে স্যাটেলাইট সেটিকে রিসিভ করে আবার তোমার বন্ধুর কাছে পাঠিয়ে দেয়। অর্থাৎ তুমি যখন সিগন্যালটি দিচ্ছ, তোমার সিগন্যালটি সোজাসুজি চলে যাচ্ছে এই 36,000 কিলোমিটার উপরে সেই স্যাটেলাইটটির কাছে, এবং সেই স্যাটেলাইটটি তোমার পাঠানো সিগন্যালটাকে রিসিভ করে সে তার প্রাপ্ত তথ্যের মাধ্যমে সেটিকে আবার নির্দিষ্ট ঠিকানায়, অর্থাৎ তুমি যেখানে পাঠাতে চাচ্ছ সেখানে সেই তথ্যটিকে পাঠিয়ে দিচ্ছে। তোমরা যদি এই স্লাইডের নিচের ভিডিওর ছবিটি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। পৃথিবী থেকে সিগন্যালটি যেমন এই কৃত্রিম উপগ্রহের কাছে আসে, ঠিক তারপর সে সেই সিগন্যালটিকে ঠিক এভাবেই আবার পৃথিবীতে তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়। অর্থাৎ আমাদের আইসিটিতে বা নেটওয়ার্কের ক্ষেত্রে স্যাটেলাইট আমাদেরকে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর সুযোগ করে দিচ্ছে। তাহলে আজকের ভিডিওটিতে আমরা জানলাম স্যাটেলাইট কী এবং স্যাটেলাইট কীভাবে আমাদের নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে অবদান রাখছে।